এবার আমরা শুনব শ্রী তাপস রাউত কলকাতা থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে। তিনি প্রভুর রচিত নিতাই নিতাই বলো অনিবার এই পদটি গাইবেন শ্রী তাপস রাউত। তারপরে কীর্তন পরিবেশন করবেন শ্রীমতী গীতা ভৌমিক। আমি তাকে অনুরোধ করছি প্রস্তুত থাকার জন্য। এখন শ্রী তাপস রাউত। জয় জগৎ বন্ধু। হ্যাঁ, শোনা জয় যাচ্ছে জগৎ বন্ধু। শোনা যাচ্ছে। ওম অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। বন্দে ব্রহ্ম শিবারাধ্যং পঞ্চতত্ত্ব স্বরূপিণম শ্রীহরি পুরুষং বন্দে শ্রীজগদ্বন্ধু সুন্দরম্। নিতাই নিতাই বলয় নিবার যদি তোর বিভব পারাবা, নিতাই নিতাই বলয় নিবা নিত্যানন্দ প্রতীত পাব, যুগের দুর্লভ ধন করে বিতরণ। নিতাই ঘরে ঘরে প্রেম যাচে রে, নিতাই সকলে করে নিস্তার ওই প্রভু, নিতাই সকলে করে নিস্তার, নিতাই নিতাই বলয় নিবার প্রেম যাচ্ছে গল বসনে, কত মন্দাকিনী ধারা মৃগ নয়নে। নিতাই আচণ্ডালে প্রেম যাচ্ছে রে, নিতাই করে না জাতি বিচার রাধা প্রেম দিতে, করে না জাতি বিচার নিতাই নিতাই বল ও নিবার, যদি তোর বিভব পারাবার নিতাই নিতাই বল ও নিবার। বাহু তুলে ডাকে রে নিতাই, এমন দয়াল প্রভু কভু দেখি নাই। নিতাই অযাচকে প্রেম যাচে রে, নিতাই যাচে জীবে বারে বার, নিতাই যাচে জীবে বারে বার ধরল বলে, যাচে জীবে বারে বার নিতাই নিতাই বলয় নিবার। নাম নৌকা নিতাই কান্ডারি ভারে ভারে যায় পারে পুরুষ নারী, নিতাই মুই
পাপী পার কর হে নিতাই মুই পাপি পার কর হে এ বন্ধু দিল মাশাতা প্রভু ধরো ধরো বন্ধু দিল মাশাতা নিতাই নিতাই বলো নিবার যদি তোর বিভব পারাবার নিতাই নিতাই বলো নিবার জয় জগত বন্ধু জয় শ্রী গুরুদেব জয় জগত বন্ধু এতক্ষণ আপনারা নিতাই নিতাই বলো অনিবার এই পদটি শ্রী তাপস রাউতের কণ্ঠে শুনলেন। এবার শ্রীমতী গীতা ভৌমিক কামিনী সুন্দরী মাতৃনিবাস মহানামঙ্গন কলকাতা থেকে যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে। তিনি প্রভুর রচিত কে রে জাহ্নবীর তীরে হরি বলে যায় এই পদটি গাইবেন। তারপর শ্রীমৎ জগত্তারণ দাস ব্রহ্মচারী কীর্তন পরিবেশন করবেন। এখন শ্রীমতী গীতা ভৌমিক কে রে জাহ্নবীর তীরে এই পদটি গাইবেন। জয় জগত বন্ধু। হ্যাঁ শোনা যাচ্ছে। জয় জগত বন্ধু। হ্যাঁ শোনা যাচ্ছে শোনা যাচ্ছে। হ্যাঁ শোনা যাচ্ছে। জয় জগত বন্ধু। শোনা যাচ্ছে শোনা যাচ্ছে শোনা যাচ্ছে শোনা যাচ্ছে। জয় জগত বন্ধু। শোনা যাচ্ছে। হ্যাঁ শুরু করো। সত পরম ব্রহ্ম তস্মৈ শ্রী নমঃ বন্দে ব্রহ্ম শিবং রতং পঞ্চতত্ত্বস্বরূপিণং শ্রী হরি পুরুষং বন্দে শ্রী জগদ বন্ধু সুন্দরম বন্দে গং পরমানন্দং মহবত জনং পদম কৃষ্ণ গৌর জগত বন্ধু বন্দে ভক্ত জগদ গুরু Thank you.
রঙ্গ তার করি কুরঙ্গ হেরো একি রে রঙ্গ তার করি করঙ্গ আবার কোটি দে কৌপিন ডর তুল সীমা লাগলাই কোটি দে কৌপিন ডর তুল সীমা লাগলাই কোটি দে কৌপিন ডর তুল সীমা লাগলাই হরি বলে যেরে জন্মবীতি রে হরি বলে যই গঙ্গার মাটি করে রে পরে পাটি নই গঙ্গার মাটি করিরে পরে পাটি আহতারোগ ব্রহ্ম হরি নাম লিখিয়াছে সর্বগায় আহতারোগ ব্রহ্ম হরি নাম লিখিয়াছে সর্বগায় হরি বলে যায় জন্মবীতি রে হরি বলে যোরাই চাচর কেশ হয়েছে রে বেকার বেশ মোরাই চাচর কেশ হয়েছে রে বেকার বেশ আবার হরি নামের নাম বলি শোনো রঙ্গে শোভা পায় হরি নামের নাম বলি শোনো রঙ্গে শোভা পায় হরি নামের নাম বলি শোনো রঙ্গে শোভা পায় হরি বলে যেরে জন্মবীতি রে হরি বলে যোমরা ছেলে চুপি ভাই যে সচির ছেলে ছোটি ভাই যে সচির উহার ধ্বজ বজ্রাঙ্কুশ চিহ্ন সাক্ষী আছে রাঙা পায় উহার ধ্বজ বজ্রাঙ্কুশ চিহ্ন সাক্ষী আছে রাঙা পায় হরি বলে যেরে জন্মবীতি রে হরি বলে যিল গোকুলে বিলাস হলো নবদ্বীপে বাস ছিল গোকুলে বিলাস নবদ্বীপে বাস জগৎবন্ধু বলে কালে কালে কত কি বা হবে হায় জগৎবন্ধু বলে কালে কালে কত কি বা হবে হায় জগৎবন্ধু বলে কালে কালে কত কি বা হবে হরি বলে যায় কে
তিরে জানবি তিরে হরি বলে যায় হরি বলে যায় হরি বলে যায় জয় জগদম্বু জয় জগৎবন্ধু। এতক্ষণ শ্রীমতী গীতা ভৌমিকের কণ্ঠে আপনারা কে রে জাহ্নবীর তীরে প্রভুর রচিত এই পদটি কীর্তন শুনলেন। এবার কীর্তন পরিবেশন করবেন শ্রীমৎ জগত্তারণ দাস ব্রহ্মচারীজি, মঠাধ্যক্ষ মহানাম মঠ নবদ্বীপ। তিনি কে রে কাঙালের বেশে এই প্রভুর রচিত এই পদটি কীর্তন করবেন, শ্রীমৎ জগত্তারণ দাস ব্রহ্মচারী। তারপর শ্রীমৎ প্রভুশরণ দাস ব্রহ্মচারী কীর্তন করবেন, আমি তাকে অনুরোধ করছি প্রস্তুত থাকার জন্য। এখন শ্রীমৎ জগত্তারণ দাস ব্রহ্মচারী, মঠাধ্যক্ষ মহানাম মঠ নবদ্বীপ, কে রে কাঙালের বেশে প্রভুর রচিত পদ কীর্তন করবেন। জয় জগৎবন্ধু। জয় জগৎবন্ধু, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। বন্দে ব্রহ্ম শিবরাজ্যং পঞ্চতত্ত্ব স্বরূপিণং শ্রীহরিপুরুষং বন্দে শ্রীজগদ্বন্ধু সুন্দরম বন্দে অহং পরমানন্দং মহাবতারণং পরম কৃষ্ণগৌর জগদ্বন্ধু বন্দে ভৃত্তা জগদ্গুরুং মুখং করোতি বাচালং পুঙ্গুং লম্ভয়তে গিরিম ইয়ত কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম বঞ্চাকল্পতরুভ্য কৃপা সিন্ধুভ্যেব চ উদিতানং পাবনেভ্যো বিষ্ণুভ্যো নমো নমঃ। জয় জগদ্বন্ধু। সংকীর্তনের পিতা শ্রীমন মহাপ্রভু এবং হরিনাম ও ব্রহ্মচর্যের জীবন্ত বিগ্রহ আনন্দ পুরুষোত্তম, করুণা পুরুষোত্তম, কীর্তনেশ্বর শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দরের আবির্ভাব সার্ধশত বর্ষপূর্তি উৎসব উদযাপনের উদযাপন কেন্দ্রীয় কমিটির আয়োজনে আজ আমরা চতুর্দশ ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে মিলিত হয়েছি। সকলকে জানাই আমার ভক্তিপূর্ণ সশ্রদ্ধ প্রণতি। বন্ধু সুন্দরের দুর্লভ অবদান এই রচিত কীর্তন, যা আমাদের দৈনন্দিন জীবনে চর্চার মাধ্যমে আমরা আমাদের ভজনীয় জীবন উজ্জ্বল এবং আনন্দ মুখর করে তুলতে পারি। তেমনি আমরা অনেক রচিত কীর্তন আমরা শুনেছি এবং শোনার সৌভাগ্য লাভ করেছি আমাদের শ্রী গুরুদেবের সন্নিধানে বসে। হয়তো আপনারা অনেকেই গুরুদেবের শ্রীমুখে অনেক ভজন কীর্তন শুনেছেন, আমি তারই একটি পরিবেশন করছি যেটা শ্রী গুরুদেবের মুখে বহুবার শোনার সৌভাগ্য হয়েছিল। কে রে কাঙালের বেশে যাচিয়া বেড়ায়, কে রে কাঙালের বেশে যাচিয়া বেড়ায়, প্রেম দাতা নিতাই বুঝি এসেছে নদিয়া, প্রেম দাতা নিতাই বুঝি এসেছে নদিয়া, কে রে কাঙালের বেশে যাচিয়া বেড়ায়,
দুটি বাহু তুলিয়ে ওই জয়ের দুলিয়ে দুটি বাহু তুলিয়ে ওই জয়ের দুলিয়ে কাতরে বিনয় করে কলির জীবের লওয়ায় কাতরে বিনয় করে কলির জীবের লওয়ায় বেশে যাচিয়া বেড়ায় বলে হরি বল ভাই করে আর চিন্তা নাই বলে হরি বল ভাই করে আর চিন্তা নাই সকলের দুর্লভ ধন এনেছি কে নিবিয়ায় সকলের দুর্লভ ধন এনেছি কে নিবিয়ায় এ কাঙালের বেশ যাচিয়া বেড়ায় এমন দয়ালবতার হবে হবার নয় তো আর এমন দয়াল অবতার হবে হবার নয় রে আর এ আচন ডালে লো এ কোলে নয়ন জলে ভাসে হায় আচন ডালে লো এ কোলে নয়ন জলে ভাসে হায় কাঙালের বেশে যাচিয়া বেড়ায় প্রভু ছাড়ে হুহুঙ্কার গেল কালের অধিকার প্রভু ছাড়ে হুহুঙ্কার গেল কালের অধিকার গুরু বন্ধু বলে ত্রিভুবন ভাসিল প্রেমের বন্যায় গুরু বন্ধু বলে ত্রিভুবন ভাসিল প্রেমের বন্যায় গুরু বন্ধু বলে ত্রিভুবন ভাসিল প্রেমের বন্যায় এরে কানালের বেশে যাচিয়া বেড়ায় জয় জগৎবন্ধু সকলের অবগতির জন্য জানাচ্ছি অদ্য হইতে সীতানবমীর পূর্ণ শুভ লগ্নে মহানাম মঠে সার্ধশতবর্ষ উৎসব উদযাপন কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে বর্ষব্যাপী নামযজ্ঞ আজকে শুরু হয়েছে প্রভুর চরণে প্রার্থনা জানাই যে এই বর্ষব্যাপী নামযজ্ঞ যেন আনন্দমুখর এবং সুন্দরভাবে উনি চালিয়ে নেন এটাই প্রার্থনা আর প্রভুর বাণী তোমরা কীর্তন ভিন্ন অন্য কোনো ব্রত করিও না কীর্তনকে জীবনের সার করিও আজকের এই শুভ লগ্নে প্রভুর চরণে এই প্রার্থনা প্রভু তোমার শক্তি সঞ্চার করিয়ে যদি আমাদের কীর্তন করিয়ে নিতে পারো তবেই আমরা কীর্তন করিতে পারিব নতুবা আমাদের দ্বারা সম্ভব নয় তাই এই কীর্তনেশ্বর প্রভু বন্ধু সুন্দরের নিকট আকুল প্রার্থনা আমাদের যেন হরিনামে মতি হয় আমরা যেন হরিনাম করতে পারি জয় জগৎ বন্ধু জয় শ্রী গুরুদেব জয় জগৎ বন্ধু জগৎনন্দাকে অনেক অনেক ধন্যবাদ তিনি বললেন যে মহানাম অঙ্গন কলকাতায় শুধু নয় নবদ্বীপ মহানাম মঠেও এটি অত্যন্ত ভক্তদের জন্য একটি সুখের সংবাদ যে মহানাম অঙ্গন কলকাতায় শুধু নয় সেটা তো পরিকল্পিত ছিল এবং সেখানে শুরু হয়েছে
মহানাম মঠ নবদ্বীপ, যেটি আমাদের একটি প্রাচীনতমই মঠ, সেইখানেও প্রভুর বর্ষব্যাপী উৎসব নামযজ্ঞের উৎসব চলবে। তো দুইটি জায়গাতেই এই নামযজ্ঞ চলবে, আমি একটু এটা পরিষ্কার করে দিলাম। আর একটু আমি এই সুযোগে বলে নিতে চাই যে এই যে প্রভুর 151তম জন্মোৎসব আমরা করছি, এটি আজকে প্রথম দিন সীতা নবমী, কাল এবং পরশুও কিন্তু আমাদের অনুষ্ঠান আছে। আজকে অনেক ভক্তরা যুক্ত হয়েছেন জুমে এবং ফেসবুকে, আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আগামী কালও আমাদের অনুষ্ঠান আছে, বিকেল ঠিক বিকেল 5:30টায় একই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনারা ঢুকতে পারবেন, এবং এটি একটি আলোচনা এবং কীর্তনের অনুষ্ঠান। নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘ অর্থাৎ ত্রিপুরার ভক্তরা এই অনুষ্ঠানটি আয়োজন করেছেন। আপনারা জানেন তারা গুরু মহারাজজির প্রাচীনতম ভক্ত এবং খুব একনিষ্ঠ ভক্ত, গুরু মহারাজজিও তাদের খুব প্রীতি করতেন। ত্রিপুরার ভক্তরা এবং সেখানকার অন্যান্য মঠ মন্দিরের আগরতলা সাধু সন্তরাও থাকবেন, কীর্তনিয়ারা থাকবেন, খুব সুন্দর অনুষ্ঠান হবে। আপনারা অবশ্যই কালকে সেই অনুষ্ঠানে যোগদান করবেন বিকাল 5:30টায়, এবং 23 তারিখ রোববার বিকাল 5:30টায় আবার, সেটি আমাদের কলকাতার যে আমাদের কেন্দ্রীয় কমিটি প্রভু জন্মোৎসব, এই 150তম জন্মোৎসব এর আমরা অ্যারেঞ্জমেন্ট করছি। এটিও একটি বিরাট সুন্দর সভা হবে, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা থাকবেন, ইস্কনের থাকবেন, গৌড়ীয় মঠের থাকবেন, ভারত সেবাশ্রম সংঘের থাকবেন, এবং বাংলাদেশ, ভারত, আমেরিকা বিভিন্ন জায়গার বরিষ্ঠ সন্তরা এবং আলোচকরা থাকবেন। খুব সুন্দর অনুষ্ঠান হবে, আপনারা সেখানে অবশ্যই যোগদান করবেন। আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল। এই সব সুখকর খবরের মাঝখানে আমরা একটি প্রার্থনা, একটি খারাপ খবর এবং তার জন্য প্রার্থনা। আমাদের একজন খুব ভক্তিমতী দিদি আছেন নিউ ইয়র্কের, অর্পিতা দি, আপনারা হয়তো দেখে থাকবেন অনেকগুলি অনুষ্ঠানে তিনি মহানাম কীর্তন করেছেন। তিনি ডাহাপাড়া যে প্রভুর জন্মস্থান সেখান থেকে দীক্ষিত। তো এইমাত্র তিনি জানালেন যে তার মা খুব অসুস্থ এবং আইসিইউতে ভর্তি আছে। আমি এবং সব ভক্তদের অনুরোধ করব তার মার জন্য প্রার্থনা করতে, তিনি অনুরোধ জানিয়েছেন, সেই অনুরোধ আপনাদের জানালাম। এখন আমরা আবার অনুষ্ঠানে ফিরে যাব। এখন কীর্তন করবেন, পরবর্তী কীর্তন করবেন আমাদের নবীন ব্রহ্মচারী, আপনারা তার মুখে অনেক বক্তব্য আগে শুনেছেন, প্রভু শরণ দাস, তিনি আমাদের মহাদ্বার মঠের সাথে যুক্ত আছেন। তিনি এখন প্রভুর আবার ফেরা গোষ্ঠেরই একটি গান ওই আসে রসময় গানটি করবেন। জয় জগদ্বন্ধু। তারপরে কীর্তন করবেন শ্রী প্রশান্ত ঘোষ, আমি তাকে অনুরোধ করছি প্রস্তুত থাকার জন্য। জয় জগদ্বন্ধু, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। Oh, yeah, she does.
জয় হোক, জয় শ্রী গুরুদেব, জয় বন্ধু ভক্তবৃন্দ।
জয় জগত বন্ধু। এতক্ষণ শ্রীমৎ প্রভুশরণ দাস ব্রহ্মচারী ওই আশের অসময় এই পদটি পরিবেশন করলেন। এবার শ্রী প্রশান্ত ঘোষ বাঘা যতীন কলকাতা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। তিনি প্রভুর রচিত এসো এসো নবদ্বীপ রায় এই পদটি গাইবেন। তারপর কীর্তন পরিবেশন করবেন শ্রী আপন সাহা। আমি তাকে অনুরোধ করছি প্রস্তুত থাকার জন্য। এখন শ্রী প্রশান্ত ঘোষ এসো এসো নবদ্বীপ রায়। আনমিউট করতে হবে। জয় জগত বন্ধু, জয় শ্রী শ্রী গোপাল। এসো এসো নবদ্বীপ রায়, বিনোজন ডাকছে হে তোমায়। এসো এসো নবদ্বীপ রায়, বিনোজন ডাকছে হে তোমায়। আমি ভব ঘরে ঘুরে ঘুরে আসন্ন মোহ মায়ায়, আমি ভব ঘরে ঘুরে ঘুরে আসন্ন মোহ মায়ায়, বিনোজন ডাকছে হে তোমায়। এসো এসো নবদ্বীপ রায়, বিনোজন ডাকছে হে তোমায়। তুমি সংকীর্তনের সার, তুমি নদের সুধা করুণা, সুধার তুমি সংকীর্তনে সুধারি করুণা, সুধার প্রভু তুমি দুর্দিনে অন্ধকার সমুদায়, প্রভু তুমি দুর্দিনে অন্ধকার সমুদায়, বিনোজন ডাকছে তোমায়। এসো এসো নবদ্বীপ রায়, বিনোজন ডাকছে হে তোমায়। কোথানিতাই গুণ পায়, কোথাকার গদা ছায়, রামানন্দ নিতাই রামানন্দ দিবাচে গোতায়,
বন্ধু, এতক্ষণ আমরা শ্রী প্রশান্ত ঘোষের কণ্ঠে এসো এসো নবদ্বীপ রায় এই প্রভুর রচিত এই পদটি শুনলাম। এবার শ্রী আপন সাহা চট্টগ্রাম বাংলাদেশ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। তিনি ডাকেরে করুণস্বরে নিত্যানন্দ রায় এই প্রভুর রচিত এই পদটি গেয়ে শোনাবেন। তারপর শ্রীমতী সুস্মিতা গুহ কীর্তন পরিবেশন করবেন। আমি তাকে অনুরোধ করছি প্রস্তুত থাকার জন্য। এখন
শ্রী আপন সাহা চট্টগ্রাম বাংলাদেশ থেকে। জয় জগৎ বন্ধু। জয় জগৎ বন্ধু, শোনা যাচ্ছে দিদি? হ্যাঁ শোনা যাচ্ছে। জয় জগৎ বন্ধু হরি, জয় শ্রী গুরুদেব, জয় তো আমার পরমারাধ্য শ্রী গুরুদেব শ্রীমৎ উপাসক বন্ধু ব্রহ্মচারী মহারাজ মহাবতারী শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দরের এই মহান আবির্ভাবে সার্ধ শতবর্ষ পূর্তি উপলক্ষে একটি কীর্তনের মাধ্যমে প্রভুবন্ধুর রাতুল চরণে অর্ঘ্য নিবেদন করছি। ডাকে রে করুণ সরে নিতানন্দ রায়, ডাকে রে করুণ সরে নিতানন্দ রায়, ডাকে রে করুণ সরে নিতানন্দ রায়, প্রেম কে দিবে নিবে বলে ডাকিতেছে উভরাই, প্রেম কে দিবে কে নিবে বলে ডাকিতেছে উভরাই, ডাকে রে নিতানন্দ রায়, বিনামূলে বিকাবো গোড়ানি জিমিলাবো, বিনামূলে বিকাবো গোড়ানি জিমিলাবো, হরি বলে বাহু তুলে কে কথার এছিসাই, হরি বলে বাহু তুলে কে কথার এছিসাই, ডাকে রে করুণ সরে নিতানন্দ রায়, ডাকে রে করুণ সরে নিতানন্দ রায়, আর চিন্তা নাই রে ভাই আয় গৌর গুণ গাই, আর চিন্তা নাই রে ভাই আয় গৌর গুণ গাই, তোদের ভাগে বিষম্ভর অবতীর্ণ নদীয়াই, তোদের ভাগে বিষম্ভর অবতীর্ণ নদীয়াই, ডাকে রে করুণ সরে নিতানন্দ রায়, ডাকে রে করুণ সরে নিতানন্দ রায়, ভাই বলো হরি বল মোরে করো রে শীতল, ভাই বলো হরি বল মোরে করো রে শীতল, হরি বলে বিনামূলে কিনে লহো রে আমায়, হরি বলে বিনামূলে কিনে লহো রে আমায়, ডাকে রে করুণ সরে নিতানন্দ রায়, ডাকে রে করুণ সরে নিতানন্দ রায়, নিতাই ডাকে বা
ভাই ডাকে মারে বার গেল সকল আধান প্রভু বন্ধু বলে দিন বলে রাখো প্রভু পাই জগত বন্ধু বলে দিন বলে রাখো প্রভু রাঙা পাই তাকে করে নিতানন্দ রায় তাকে করে নিতানন্দ রায় বলে ডাকিতেছে উপরাই প্রেমকে নিবি বলে ডাকিতেছে উপরাই ডাকে রে নিতানন্দ রায় ডাকে করুণোচরে নিতানন্দ রায় ডাকে করুণোচরে নিতানন্দ রায় জয় জগত বন্ধু হরি শুভ প্রণাম জয় জগত বন্ধু এতক্ষণ আপনারা শুনলেন শ্রী আপন সাহা চট্টগ্রাম বাংলাদেশ থেকে প্রভু রচিত ডাকেরে করুণস্বরে নিত্যানন্দ রায় এই পদটি আমাদেরকে শোনালেন এবার আমাদের শ্রীমদ বন্ধু গৌরব ব্রহ্মচারীজি মহারাজ আমাদের সাথে যুক্ত হয়েছেন মহা উদ্ধারণ মঠ কলকাতা থেকে তিনি মহানাম সম্প্রদায়ের সর্বভারতীয় সম্পাদক শ্রীমদ বন্ধু গৌরব ব্রহ্মচারীজি তিনি প্রভুর রচিত কে ও সুরধ্বনি তীরে এই পদটি কীর্তন করবেন তারপর শ্রীমতী সুস্মিতা গুহ কীর্তন পরিবেশন করবেন আমি তাকে অনুরোধ করছি প্রস্তুত থাকার জন্য এখন শ্রীমদ বন্ধু গৌরব ব্রহ্মচারীজি মহারাজ কে ও সুরধ্বনি তীরে দেখে জালো সোই কে রে সুরধ্বনি তীরে দেখে জালো সোই আহানে হায় হেন রূপ কেবাও ঘরে রই আমি নেহাইয়ে হেন রূপ কেমন বাও ঘরে রই আমি কেমন বাও ঘরে রই ওই রূপ দেখে আমি কেমন বাও ঘরে রই কে ও সুরধ্বনি তীরে দেখে জালো সোই কে ও সুরধ্বনি তীরে দেখে জালো সোই হেম কোশিত বরণ করে মনোহরণ ও তার হেম কোশিত বরণ করে মনোহরণ আহা কটাক্ষ কু সুমবানে সকলিয় ও কটাক্ষ কু সুমবানে নীল লো সকলিয় কে ও সুরধ্বনি তীরে দেখে জালো সোই কে ও সুরধ্বনি তীরে দেখে জালো সোই
তার বদন সতদান তার সতদান আহা নয়ন ছল ছল আহা কি সন্ধানে প্রাণে যত না কিষণ কানিতনি আতনাকে মনে সই কে ও সুরধ্বনি তীরে দেখে জল সই কে ও সুরধ্বনি তীরে দেখে জল সই বন মালা গলে নাচে হরি বলে বন মালা গলে নাচে হরি বলে বুঝি কুল লাগে পরিবার মরম বাকারে কই বুঝি কুল লাগে পরিবার মরম বাকারে কই ও সখী আমি মরম বাকারে কই দেখে যাল সই তেরো সুরধ্বনি তীরে দেখে যাল সই গেল আপন ভর সই রমি ধর গেল আপন ভর মার পলি গেল সকলি গেল এই রূপে নয়ন দিয়ে আমার সকলি গেল কুলধর্ম উপধর্ম এই রূপে আমার সকলি গেল গেল আপন ভর সই রমণি ধর গেল আপন ভর সই রমণি ধর জগদ্বন্ধু বলে না দেখিলে ছিল বাঁচি কই জগদ্বন্ধু বলে না দেখিলে ছিল বাঁচি কই সখিয়ে ছিল বাঁচি কই ওই রূপ না দেখিলে আমি ছিল আধো বাঁচি কই কেউ সুরধ্বনি তীরে দেখে যাল সই কেউ সুরধ্বনি তীরে দেখে যাল সই আহা নিহারিয়ে হেন রূপ কেমন বা ঘরে রই নেহারিয়ে হেন রূপ কেমন বা ঘরে রই কে ও সুরধ্বনি তীরে দেখে গেল সই জয় জগদ্বন্ধু পরম আনন্দের সংবাদ আমাদের পরমারাধ্য প্রাণপৃষ্ঠ শ্রী সুন্দর তার অযাচিত করুণা সম্ভূত শ্রী শ্রী সংকীর্তন পদামৃত যার থেকে এই কীর্তনটি করলাম সংকীর্তন পদাবলী শ্রী শ্রী হরিকথা মূলত এই তিনটি সঙ্গীতের গ্রন্থ সহ তার বাণীর গ্রন্থ চিঠিপত্র সবকিছু মিলে একটি গ্রন্থ আকারে প্রভু জগদ্বন্ধুর রচনাবলী প্রকাশিত হতে চলেছেন। আমরা এই আনন্দের সংবাদটা সকলকে দিলাম, আপনারা অবশ্যই সংগ্রহ করবেন। জয় জগদ্বন্ধু। এবং প্রভুর এই যে কীর্তন, প্রভুকে সুখ দিতে গেলে কীর্তন ছাড়া অন্য কোনো কিছুতে তিনি সুখী হন না, একমাত্র কীর্তনই তার
সুখের বস্তু। তাই আমরা সকলে যেন প্রতিদিন তার এই অপূর্ব রচনা বলি। ১৯০৪টি পদ কীর্তন প্রভু রচনা করেছেন, এই সমস্ত পদগুলো আমরা যদি না গাই তাহলে তার লেখাগুলি ব্যর্থ হয়ে যাবে। প্রভুর প্রতিটি রচনা, প্রতিটি বাক্য মহা উদ্ধরণ। তাই আমরা সকলকে প্রার্থনা করব এই প্রভুর শতবর্ষ ধরে প্রত্যহ যেন একটি কীর্তন আমরা প্রত্যেকে করি। জয় জগৎবন্ধু, জয় শ্রী গুরুদেব। এবং এই করোনা মহামারী থেকে প্রভু সকলকে উদ্ধার করো, এই প্রার্থনা প্রভু চরণে জানাই। জয় জগৎবন্ধু, জয় শ্রী গুরুদেব, জয় মহানাম যজ্ঞ, জয়। জয় জগৎবন্ধু। এতক্ষণ আমরা শ্রীমৎ বন্ধু গৌরব ব্রহ্মচারীজি মহারাজের কাছ থেকে কে ও সুরধুনি তীরে এই প্রভু রচিত পদটি শুনলাম। প্রভু রচিত একটি নাগরী ভাবের পদ, এই অপূর্ব পদটি তিনি আমাদের গেয়ে শোনালেন। এবং এই প্রভু সার্ধ শতবর্ষ উদযাপন উপলক্ষে একটি খুব সুন্দর সংকল্প তিনি আমাদেরকে বললেন, যে আমরা যেন সকলে প্রয়াসী হই প্রত্যেক দিন প্রভুর রচিত একটি পদ, কীর্তন বা আবৃত্তি, যাই আমাদের মনে হোক না কেন, যেন আমরা করি। খুব সুন্দর সংকল্প সত্যি। এবার শ্রীমতী সুস্মিতা গুহ সল্টলেক কলকাতা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। তিনি প্রভুর রচিত যমুনা তটিনী কুলে এই পদটি কীর্তন করবেন। এই পদটিও রাধারানীর দশম দশার পদ এবং হরিকথা গ্রন্থে এই পদটি আছে, যমুনা তটিনী কুলে শ্রীমতী সুস্মিতা গুহ। তারপরে শ্রীমতী গীতাঞ্জলি সাহা কীর্তন পরিবেশন করবেন। আমি তাকে অনুরোধ করছি প্রস্তুত থাকার জন্য। এখন শ্রীমতী সুস্মিতা গুহ, যমুনা তটিনী কুলে। জয় জগৎবন্ধু। জয় জগৎবন্ধু, জয় শ্রী গুরুদেব। শোনা যাচ্ছে। যমুনা তটিনী কুলে কেলি কদম্বের মূলে মরে লয়ে চলল তারা, যমুনা তটিনী কুলে কেলি কদম্বের মূলে মরে লয়ে চলল তারা, অন্তিমের বন্ধু হয়ে যমুনা মৃত্তিকালয়ে, অন্তিমের বন্ধু হয়ে যমুনা মৃত্তিকালয়ে, সখী মোর লিপ সর্বগা মরে লয়ে চলল তারা, মরে লয়ে চলল তারা, যমুনা তটিনী কুলে কেলি কদম্বের মূলে মরে লয়ে চলল তারা, শ্যাম নাম তদুপরি লিখ সব সহচরী, শ্যাম নাম তদুপরি লিখ সব সহচরী, তুলসী মঞ্জরি দিও তাই আমার বেষ্টন করি, বলো সবে হরি হরি
চলো লো তারাই যমুনা তটিনী কেলি কদম বেরো মূলে মোরে লয়ে চলো লো তারাই মোরে লয়ে চলো লো তারাই মোরে লয়ে চলো লো তারাই জয় জগদ্বন্ধু জয় শ্রী গুরুদেব জয় জগদ্বন্ধু এতক্ষণ শ্রীমতী সুস্মিতা গুহর কণ্ঠে আপনারা শুনলেন প্রভুর রচিত পদ যমুনা তটিনী কূলে। এবার শ্রীমতী গীতাঞ্জলি সাহা বাঘাযতীন কলকাতা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। তিনি প্রভুর রচিত বিফলেতে যায়রে জীবন এই পদটি পরিবেশন করবেন। তারপর কীর্তন পরিবেশন করবেন শ্রীমতী ছন্দা সাহা। আমি তাকে অনুরোধ করছি প্রস্তুত থাকার জন্য। এখন শ্রীমতী গীতাঞ্জলি সাহা বাঘাযতীন কলকাতা থেকে বিফলেতে যায় রে জীবন। জয় জগদ্বন্ধু জয় শ্রী গুরুদেব। শোনা যাচ্ছে বিফলেতে যায় রে জীবন শ্রীহরি সাধন মেরে বিফলেতে যায় রে জীবন শ্রীহরি সাধন একবার মুখে বলো হরি হরি একবার মুখে বলো হরি হরি জনম গেল অকারণে বিফলেতে যায় রে জীবন শ্রীহরি সাধন গৌরাঙ্গ গৌরাঙ্গ বলি গৌরাঙ্গ Oh.
Jai Re Jiva Sihori Sha Sadhu
জয় জগত বন্ধু। এতক্ষণ শ্রীমতী গীতাঞ্জলি সাহা বিফলেতে যায় রে জীবন এই প্রভু রচিত পদটি কীর্তন পরিবেশন করলেন। এবার শ্রীমতী চিত্রিতা সাহা বাঘাযতীন কলকাতা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। তিনি কাঁদে আর রারা বলে সচিরনিমায় এই পদটি প্রভু রচিত গেয়ে শোনাবেন শ্রীমতী চিত্রিতা সাহা। তারপর আমাদের আজকের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আমরা পৌঁছে গেছি। শ্রীমতী সাবিত্রী ঘোষ তারপর কীর্তন পরিবেশন করবেন, আমি তাকে অনুরোধ করছি প্রস্তুত থাকার জন্য। এখন শ্রীমতী ছন্দা সাহা কাঁদে আর রারা বলে সচিরনিমায়। জয় জগত। জয় জগত বন্ধু, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। জয় জগত বন্ধু। প্রভুকে সেবা করার কোন যোগ্যতাই আমার নেই, প্রভু রচিত পদ দিয়ে পদ গিয়ে প্রভুকে যেন সেবা করতে পারি এই আমার প্রভুর কাছে প্রার্থনা। জয় জগত বন্ধু। কাঁদে বলে সচিরনিমায়, কাঁদে বলে সচিরনিমায়, ধাবলিতে ঢোলে পড়ে বুঝি রে চেতনায়, আবার ধাবলিতে ঢোলে পড়ে বুঝি রে চেতনায়, কাঁদে আরারা বলে সচিরনিমায়, বলে কোথা বৃন্দাবন মুঞ্জ নিকুঞ্জ কানন, বলে কোথা বৃন্দাবন মুঞ্জ নিকুঞ্জ কানন, আমার কোথা ব্রজ সখা সব কোথা কম লিনিরাই, কাঁদে বলে সচিরনিমায়, কোথা পিতানন্দরাজ সব গোপের সমাজ, কোথা পিতানন্দরাজ সব গোপের সমাজ, আমার কোথা তো কোথা যশ মতি মাই, কাঁদে আরারা বলে সচিরনিমায়, বলে কোথা রে শ্রীদাম
জয় জগৎবন্ধু, জয় শ্রী গুরুদেব। জয় জগৎবন্ধু। এতক্ষণ শ্রীমতী চিত্রিতা সাহা কাঁদে আর রারা বলে সচিরনিমাই এই পদটি প্রভুর রচিত গেয়ে শোনালেন। এবার আমরা আজকের অনুষ্ঠানের একদম শেষ পদে চলে যাব। শ্রীমতী সাবিত্রী ঘোষ বাঘাযতীন কলকাতা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, তিনি আজকের অনুষ্ঠানের শেষ কীর্তনটি পরিবেশন করবেন। প্রভুর রচিত গাওরে আনন্দ ভরে এই পদটি শ্রীমতী সাবিত্রী ঘোষ পরিবেশন করবেন। জয় জগৎবন্ধু। গাওরে আনন্দ ভরে হরে কৃষ্ণ নাম, গাওরে আনন্দ ভরে হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ হরে
একটু আনমিউট করতে হবে প্রশান্ত দা।
জয় জগত বন্ধু। এতক্ষণ শ্রীমতী সাবিত্রী ঘোষের কণ্ঠে প্রভুর রচিত পদ গাওরে আনন্দ ভরে পদটি আপনারা সকলে আস্বাদন করলেন। আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। শ্রী শ্রী প্রভু জগত বন্ধু সুন্দরের রচনা কীর্তনের মাধ্যমে আজকে আমরা তার শুভ আবির্ভাবের সার্ধ শতবর্ষ পূর্তি স্মরণ মনন অনুষ্ঠান উদযাপন করলাম। সর্বপ্রথমেই আমি শতকোটি প্রণাম জানাতে চাই শ্রীমত উপাসক বন্ধু ব্রহ্মচারীজি মহারাজের চরণে, মহানাম সম্প্রদায়ের সর্বভারতীয় সভাপতি এবং আচার্য। তার অনুপ্রেরণায় এবং আশীর্বাদে আমাদের সকল অনুষ্ঠান সম্ভব হয়ে ওঠে। ধন্যবাদ এবং প্রণাম জানাই মহানাম সম্প্রদায়ের সর্বভারতীয় সম্পাদক শ্রীমত বন্ধু গৌরব ব্রহ্মচারীজি মহারাজকে। ধন্যবাদ এবং প্রণাম জানাই মহানাম সম্প্রদায়ের অন্যান্য ব্রহ্মচারীগণ যারা আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, শ্রীমত বন্ধু সারথী ব্রহ্মচারী, শ্রীমত তাপস বন্ধু ব্রহ্মচারী, শ্রীমত জগত্তারণ দাস ব্রহ্মচারী, শ্রীমত প্রভু শরণ দাস ব্রহ্মচারী। ধন্যবাদ এবং প্রণাম জানাই শ্রী গৌর কর্মকার, শ্রী গোপেশ মহান্ত, শ্রী কীর্তন বন্ধু মহান্ত, শ্রী কৃষ্ণ পাল, শ্রী প্রশান্ত ঘোষ, শ্রী সুদীপ কর্মকার, শ্রী আপন সাহা, শ্রীমতী সুস্মিতা গুহ, শ্রীমতী গীতাঞ্জলি সাহা, শ্রীমতী ছন্দা সাহা, শ্রীমতী সাবিত্রী ঘোষ, শ্রীমতী গীতা ভৌমিক, শ্রী তাপস রাউত, শ্রী সৌরভ ভদ্রকে আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করে তারা আজকের অনুষ্ঠানকে আরো সুন্দর এবং গৌরব মণ্ডিত করে তুলেছেন। এবং সর্বশেষে ধন্যবাদ এবং প্রণাম জানাই শ্রীমৎ দেবব্রত বন্ধু ব্রহ্মচারী এবং শ্রী জ্যোতির্ময় গুহকে, আজকের অনুষ্ঠান সঞ্চালনায় তারা সহযোগিতা করেছেন। আমাদের কাল এবং পরশু আগামী দুদিন শ্রী শ্রী প্রভুর শুভ আবির্ভাব এর সার্ধ শতবর্ষ পূর্তি উপলক্ষে আরো অনুষ্ঠান হতে চলেছে। আপনারা সকলেই সে অনুষ্ঠানে যোগদান করবেন জুম এবং ফেসবুকের মাধ্যমে। এই বলেই আজকের অনুষ্ঠান আমি এখানেই শেষ করছি। জয় জগৎ বন্ধু, জয়তু মহানামব্রত।